আপনজন হারানোর চেয়েও বেদনার বাদ পড়া নিয়ে রিচার্লিসন। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। হ্যাক্সা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কাতার বিশ্বকাপ শুরু করেছিলেন ব্রাজিল। টুর্নামেন্টে সেলে সাউদেরও শুরুটা ছিল দুর্দান্ত, যদিও হট ফেভারিটদের বিশ্বকাপ যাত্রা থেমে গেছে আটেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে স্বপ্ন ভঙ্গের দিনে কান্না লোকাতে পারেননি নেইমার ও রিচার্লিসনরা। বিশ্বকাপের শিরোপার অপেক্ষা বাড়লেও কাতারে ব্যক্তিগত নৈপুণ্য ঠিকই আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকারা। ফিফার নির্বাচিত সেরা দশ গোলের মধ্যে তিনটি ছিল ব্রাজিলের, তার মধ্যে সবার সেরা হয়েছে সার্বিয়ার বিপক্ষে করা রিচার্লিসনের গোল। তবে নিজের অর্জনের চেয়ে রিচার্লিকে বেশি পোড়াচ্ছে দলের বাদ পড়া। টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলা এ ব্রাজিলিয়ানের মতে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে সেই হার পরিবারের কারোর মৃত্যুর চেয়েও বেশি বেদনার। সম্প্রতি ESPN কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা পরিবারের কাউকে হারানোর চেয়েও বেশি খারাপ ছিল, এমন পরিস্থিতি কাটিয়ে ওঠা কঠিন। আজ অবধি আমি কখনো ভিডিওগুলো দেখি এটি আমাকে ব্যথিত করে, তবে আমাদের এগিয়ে যেতে হবে। রিচার্লিসন বলেন, আমি এখনো তরুণ, আমার সামনে এক বা দুটি বিশ্বকাপ আছে, আমি আমার ক্লাবের কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি যাতে আবারও ফিরতে পারি, আমি জানি কিভাবে কি করতে হবে। ব্রাজিলের জয় দেখার জন্য উন্মুখ হয়ে থাকার সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন রিচার্লিসন। তিনি বলেন, ব্রাজিলের হয়ে উৎসব করতে যারা কাতারে জড়ো হয়েছিল কিংবা ব্রাজিলে থেকেছে, সবার কাছে ক্ষমা চাই। ভিউয়ার্স, রিচার্লিসন সম্পর্কে এবং ব্রাজিলের এবারের বিশ্বকাপ সম্পর্কে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে এখানেই শেষ নয়, আর শিরন্তর কিছু নেই। আল্লাহ হাফেজ।